আমাদের সিনিয়র নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, প্রধানমন্ত্রী আলোচনা করবে। আসলে সবকিছু কথা বলতে চাই, করা হয়ে গেছি এই মুহূর্তে যে একটা সত্য প্রকাশিত হয়েছে, এজন্য সে জাতীয় পুরস্কার পেতে পারে। চরমোনাই আজকে উত্তেজনামূলক প্রশ্নবিদ্ধ করেছেন বাংলাদেশের রাজধানীতে এবং প্রেস ক্লাবের সামনে খুবই উত্তেজিত অবস্থায় তারা প্রোগ্রাম করেছে এবং এই প্রোগ্রাম দেখতে মানুষ অবাক হয়ে গেছে। আসলে একটি ইসলামিক দল কেন এই ধরনের কাজ কর্মকাণ্ড করলো, এটা আসলে আদৌ ঠিক হয়েছে কিনা, আপনার কাছে আজকের প্রশ্ন। এবং দেখতে থাকুন, ইতিমধ্যে আমরা ভিডিওটি হাতে পেয়েছি, আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করব। আপনারা অবশ্যই মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আজকের এই ভিডিওটি আসলে কতটুকু সমীচীন ছিল বা সমীচীন ছিল না। এই বক্তব্য দেওয়াতে আসলে আগামী বাংলাদেশের ভবিষ্যতে ইসলামের উপরে কোনো আঘাত আনবে কিনা, বা ইসলাম আসলে কোন দিকে যাচ্ছে, ইসলাম কতটুকু মূল্যবোধের জিনিস, ইসলাম কি, ইসলাম ফস্ট ট্রু কোন দিকে যাচ্ছেন, সত্য না মিথ্যা, সায়াতলে সুশীতল সায়াতলে কালিমার পতাকার দাওয়াতে আসলে এই ধরনের সমীচীন বা আলোচনা ছিল কিনা, নেগেটিভ পজিটিভ সবটাই বিষয় প্রত্যেকটা বিষয় আপনি অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এবং পুরো ভিডিও না দেখে আপনার ভিডিও থেকে যাবেন না। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের এখানে আপনার কেন দাঁড়িয়েছি, বক্তা বক্তব্য দিয়েছেন, আশা করি পররাষ্ট্রমন্ত্রী সত্য কথা বলেছেন। এই সত্য বলার কারণে যে দলের জন্য এত কিছু করলেন, সেই দল এখন ছাদের জন্য চুরি করছে, তারা এত চোর বলে কেউ বলে কিনা, কেউ না, কেউ বলে সদস্য না, কেউ বলে কেন্দ্রীয় লিডার না। আমি বলবো উনি আওয়ামী লীগের কে বা কেউ না, এই যে আমরা জানি না, আমরা জানি উনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগ তো বিদেশে গিয়ে সংলাপ করে না, দেশীয় কোনো বক্তব্য দলের পক্ষ থেকে দেওয়া হয় না, বিদেশে গিয়ে দেশের পক্ষে বক্তব্য তো সরকার দেয়। আর সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব, উনি যদি আওয়ামী লীগ কেউ না হয় তাতে কিছু আসা যায় না, উনি সরকারের পররাষ্ট্রমন্ত্রী, কাজে বক্তব্য আব্দুল মোমেন সাহেবের নয়, গোটা মন্ত্রী পরিষদের। এই বক্তব্য আব্দুল মোমেন সাহেবের নয়, এটা প্রাইম মিনিস্টার। কেন আব্দুল মোমেন সাহেবকে এই ধরনের বক্তব্য আগে দেন নাই? তিনি কি বলেন নাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক? স্বামী তো স্ত্রীকে স্থিতিশীল রাখার জন্য গতিতে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবেই। আমি তো মনে করি স্বামী স্ত্রীর ব্যাখ্যা প্রধান করেছেন, এটা আব্দুল মোমেন সাহেবের নতুন কোনো বক্তব্য না। তিনি আগে বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই স্বামীকে বলেছেন যে আপনি স্ত্রীকে আপনি টিকিয়ে রাখবেন। বক্তব্য কেন আমাদের প্রাইম মিনিস্টার কি এই ধরনের বক্তব্য দেন নাই? তিনি কি বলেছেন, আমি ভারতকে যা দিয়েছি ভারত জীবনভর স্মরণ করবে। আপনি কি দিয়েছেন ইতিমধ্যে কিছুটা জানতে পেরেছি, আরো জানার ইচ্ছা হয়। আপনি কি দেশটাকে বিক্রি করে দিয়েছেন নাকি ক্ষমতাকে হস্তান্তর করেছেন? আপনি কি দিয়েছেন? আপনি আবার যাবেন সেপ্টেম্বরের 5 তারিখ ভারত সফরে, প্রতিরক্ষা চুক্তি করবেন ভারতের সাথে, তা আমাদের তো প্রতিপক্ষ বন্ধুই হলো ভারত, আপনি তার সাথে যদি এদের হেফাজতের চুক্তি করেন, এটা হেফাজতের চুক্তি হবে না, বরং দেশকে বিক্রি করার চুক্তি হবে। আপনি দেশকে বিক্রি করতে চান? আপনি ট্রানজিট দিয়েছেন, আপত্তি নেই, কিন্তু বদলা কি পেয়েছেন? আপনাকে কে দিয়েছে?
আজকে নেপালের সাথে ছোট্ট একটা সংযোগ আমরা করতে পারতেছি না, ছোট্ট একটা সংযোগ যদি ছোট্ট একটা আমরা ট্রানজিট করতে পারতাম, রাস্তা করতে পারতাম, তাহলে নেপালের সাথে আমাদের ব্যবসা সুবিধা হতো, কিন্তু ভারতের কারণে সেটা পাচ্ছি না। অথচ আপনি করিডোর দিয়েছেন, আপনি ব্রিজ উদ্বোধন করবেন, বন্দর সেতু উদ্বোধন করবেন, আপনি আমাদের নৌপথ ব্যবহার করার সুযোগ দিয়েছেন, আমাদের রাস্তাঘাট ব্যবহার করার সুযোগ দিয়েছেন। আমি বলব আপনি ভারতের সাথে যে চুক্তি করেন না কেন, আপনি আপনার সরকারকে টিকিয়ে রাখার জন্য চুক্তি করতে পারেন, কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীন, তারা এই গোলামি চুক্তি মানবে না, মানতে পারে না, মানব না। আমি মনে করি এই বক্তব্য আব্দুল মোমেন সাহেবের বক্তব্য না, এই বক্তব্য সরকারের বক্তব্য। যেহেতু সরকারের বক্তব্য দেশদ্রোহ হয়েছে, যদি এই সরকার এক মুহূর্তের জন্য আর বাংলাদেশের মধ্যে থাকতে পারে না, আমি আওয়ামী লীগের মধ্যে যারা দেশপ্রেমিক আছেন, যারা বাংলাদেশের বিভিন্ন যারা দেশপ্রেমিক ব্যক্তিগণ আছেন, আমি অনুরোধ করব, সময় খ্যাপন করলে ভুল করবেন, সময় খ্যাপন করা যাবে না।